আমি যেটা বলতে বিশ্বাস করেন যে বাংলাদেশে 2018 সালে যে নির্বাচনটা এটা ভালো হইছে এটা ফেয়ার হইছে একদম এটা আপনি জানেন একদম ফেয়ার তুমি বলছেন আমি না আপনি মনে হয় এখানে ভোট ডাকাতি হয় না এই চুরি হয় না ভোট ডাকাতি ভোট বিএনপি বিএনপি কে রাতে হইছে না বিএনপি রাতে যদি আমি যে লোক কলাগাছা দাঁড়িয়ে চাপে তার কথা শুনবেন না না আপনি টেলিভিশনের সামনে বসে আপনি 2018 সালে নির্বাচনকে ডিফেন্ড করবেন যেই নির্বাচনের পর আপনার নির্বাচন কমিশনার দাঁড়িয়ে বলেছে যে আর রাতের ভোট হবে না এমপিরা বলেছে নির্বাচনকে কিভাবে ঠিক যেখানে যা ভোটার আছে 100% ভোট কাস্ট হয়েছে আর আপনি এই টেলিভিশনে বলছেন বসে তাহলে আমি আপনাকে একটা অনুরোধ করবো আমি যদি ভুল করে থাকি আর আপনি যদি ভুল থাকেন আপনি এটা এই অনুষ্ঠানটা টেলিভিশনে যাওয়ার পর এটা ফেসবুকে যাবে আপনি কমেন্ট গুলি পড়বেন আপনাকে কি বলে এবং এই কমেন্ট পড়ার পর আমি আপনি আবার এসে এখানে বসবো এই কমেন্ট আমি বলছি হ্যাঁ আপনি অলরেডি এই চিন্তিত হয়ে যাচ্ছেন না চিন্তিত না আপনি আমি বলছি এইটা চ্যানেল আইতে যাবে জনগণ পার্টিসিপেট করবে যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা আপনি কি বিশ্বাস করেন কিনা যে বাংলাদেশের 2018 হ্যাঁ প্রত্যেকটা নির্বাচনে ফ্ল ছিল আমি অস্বীকার করি না কিন্তু এরকম ভাবে চুরি ছিল না বাংলাদেশের ইতিহাসে না সাউথ ইস্ট এশিয়ার ইতিহাসে এরকম বেহায়াপনা নির্বাচন হয় নাই এটাই সত্যি কথা এটাই বাস্তব কথা এখানে করো শুনেন আপনি অন্য কথা বলেন বলেন আপনি যদি নির্বাচনকে জাস্টিফাই করতে চান আমি কাউন্টার করব সম্পূর্ণরূপে এই নির্বাচন না না জিলুর ভাই ইফ ইউ রিপিট আ লাই ইট বিকামস ট্রু আগে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছে উন্নয়ন কথা পুরস্কার দিয়েছে আগে বললেন এবং আপনি যে বললেন জনগণ জনগণ সঠিক জবাব দিয়ে জ্বালাওপুর আন্দোলনের সঠিক জবাব দিয়েছে নির্বাচন আপনাদের আমি সেভাবে মূল্যায়ন করি আপনি সেটা মূল্যায়ন করেন সেভাবে আমি সেভাবে ভোট দিতে দেন না কেন না না ভোট হইছে আপনি মানুষে ভোট দিচ্ছেন ভোট আপনি শুনেন আমি তো আমি তো আমি জাস্টিফাই করছি কি কারণে এই ভোটের এই সমালোচনাটা হচ্ছে কি কারণে বিএনপি এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা কি কি প্রক্রিয়ায় বিতর্কিত বাংলাদেশের মানুষ আমি সেটা বলছি আমি আমার ল্যান্ডে জাস্টিফাই করে না বাংলাদেশের মানুষ ভাষাশি করে বাংলাদেশের মানুষ এখন মানুষের একটা প্রবলেম মানুষের একটা ব্যাপার হলো বিএনপিও যদি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যায় মানুষ রিফিউজ করে দিবে বিএনপিও যদি বিএনপি যে এইবার যে গেল যে কেন গেল এটা বিএনপি জানে তো বিএনপি যে মানে আপনার পার্লামেন্টে তো বিএনপিও যদি নির্বাচনে যায় মানুষ রিফিউজ করে দিছে মানুষ ভোটে যায় না এত উন্নয়ন করছে পুলিশের এসপিতে দেখি মাইক দিয়ে বলতে আপনারা ভোট দিতে আসেন কেন বলতে হয় আমি বলি কেন আসেন দাঁড়ান এই মেয়র নির্বাচনে এত উন্নয়ন আপনারা করেছেন এই মেয়র নির্বাচনে 15% না 20% ভোট হয়েছে ডেফিনেটলি আমি বলি এটা দেখো ব্যাখ্যা দিই জাতীয় নির্বাচনের পর যে নির্বাচনে তাপস আতিক আর তাবিতাওয়াল আর ঈশ্বর যে নির্বাচন করেছে ওইখানে মানুষ যায় নাই কেন আমি তো যে ভোট যেটা যে ভোট পড়ছে সেই ভোটই তো আপনি জাজমেন্ট করবেন না না মানুষ কেন যায় না আপনাদের ভোটার কেন যায় না এটা তো বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে মানুষ আপনি একজন আর আপনি যে বললেন না না আপনি যে বললেন না উনি প্রশ্ন করছে যে আওয়ামী লীগের ভোটাররা কেন আওয়ামী লীগের ভোটাররা যায় না কেন আওয়ামী লীগের ভোটাররা কেন যায় না ডেফিনেটলি তারা কনফিডেন্ট ছিল যে ভোটার হয়ে গেছে হবে ইভিএম ভোট আসে নাই তারা কম আসছে যারা দিছে তারা আজ ভাই বলেন না এগুলি এগুলি এমন জায়গায় নিয়ে যাবেন দলকে আপনারা এত বছর রাজনীতি করেন এমন জায়গায় নিয়ে যাবেন দলকে পরে আর মানুষের সামনে এগুলি রেকর্ড থেকে যাবে সঞ্চালক বলতে আমি একটা বলি ঠিক আছে মূল জায়গাটা আমি মূল জায়গাটা আছি যে সুতরাং এই যে সমস্যাগুলো হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রিতে গণতন্ত্রের যদি আমরা কথা বলি সেই নির্বাচনে সরকারি দল রুলিং পার্টির সাথে শক্তিশালী বিরোধী দল থাকার দরকার আছে বাংলাদেশে বিএনপি বড় দল ছিল এতে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের নেতৃত্বের ব্যর্থতার কারণে আজকে যে মূল নেতা দুইজন তারা বিভিন্নভাবে দণ্ডিত দেশে বিদেশে আছে এই মুহূর্তে নতুন যদি তাদের সম্মেলনে করে সম্মেলন ডেট চলে গেছে তাহলে এই দুইজন তারা তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া
তারা দলের নেতৃত্বে আসতে পারবে না, দায়িত্বে আসতে পারবে না, সদস্য হইতে পারবে না, কারণ তাদের আইনি জটিলতা আছে এখানে। সুতরাং এই জায়গাটায় বিএনপির নেতাকর্মীরা বিভ্রান্ত, তারা মিডিয়াতে বলে না, অনলাইনে বলে না, ব্যক্তিগতভাবে বলে যে আমরা কী করবো, আমাদের তো নেতৃত্বই নাই, আমরা কার নেতৃত্বে কাজ করবো, কীভাবে সংগঠিত হবে। এবং তারা এই অনেক সময় অফ এখানে অনেক বিভিন্ন সময় আমরা দিই, তা আমরা এই এইবারও আমরা ইলেকশনে আসতে চাই না, আমরা 28 টার্গেট করব, বিভিন্ন কারণ দেখায়, আমাদের নেতৃত্ব ঠিক করতে হবে। সুতরাং এগুলো ফার্স্টেটেড। আজকে উনিও একটা দলের প্রধান, উনি জনপ্রতিনিধিও ছিলেন। আজকে দেখেন আমরা আলোচনায় উনার দলের কোনো স্ট্যান্ড কিন্তু নাই, উনি আমি একটু আগে বলেছি যে কলা গাছে যে দাঁড়িয়েছে তার কথা, আমি সেটা বলতেছি না, আমি তো কমন আলোচনা করছি। আপনি একটা দলের নেতৃত্ব, আপনি দলের নিজস্ব স্ট্যান্ড, নিজস্ব একটা অবস্থান থাকবে, আমার দৃষ্টিতে আমার যদি নির্বাচনে যায় তাহলে মানুষ মানবে না, সেটা বলতেছি। অন্য অনেক দল আছে তাদের স্ট্যান্ডার্ড, আমি চাচ্ছি যে এইরকম বড় একটা রাজনৈতিক দল একটা শক্তিশালী স্ট্যান্ডে আসুক, আমি তো বিএনপিকেও আশা করতেছি, আসুক, একটা সঠিক নেতৃত্ব নিয়ে আসুক। আজকে এই যে ইলেকশন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আজকে রাত্রের ভোটের চুরি কথা, রাত্রের বিএনপির আগে ছিল জনগণ, যাই কই ওই ভোট কেন্দ্রের জনগণ ছিল না। সুতরাং আজকে এই দ্বন্দ্বগুলো থাকবে না যদি আজকে একটা শক্তিশালী বিরোধী দল থাকে, সেখানে শক্তিশালী লিডারশিপ থাকে এবং জনগণের আস্থাও থাকতে হবে সেই দলের প্রতি, তাহলে কিন্তু আজকে এটা ব্যালেন্স হবে। এই আমরা যে গণতন্ত্রের কথা বলি, আমরা সুশাসনের কথা বলি, এটা যে শুধু সরকার এবং রুলিং পার্টির দায়িত্ব তা কিন্তু না, এখানে বিরোধী দল অন্যান্য রাজনৈতিক দলের দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো সঠিকভাবে সবাই পালন করছে না, এবং সবাই খালি রুলিং পার্টি সরকার তাদের নিয়ে সমালোচনা করছে, নিজের কি দায়িত্ব, নিজের কি দরকার, নিজের কি করা উচিত, জনগণের কাছে যাওয়া উচিত, সম্পৃক্ততা। আজকে ইলেকশনের কথা বলেন, 96 ইলেকশনে কি হয়েছিল এটা আমরা জানি, সেই প্রেক্ষাপটে তারা করতে পারতেছে না, কারণ জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নাই এবং জনগণকে তো কনভিন্সও করতে পারতেছে না, কিংবা ওই তার মানে আপনি যাচ্ছে তাই করবেন, আমি সেই কথা বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে পারতেছে না, বিএনপি জনগণের কথা আমরা আওয়ামী তো যা ইচ্ছা তা করতেছে না, আমার কথা কিবা সরকার তো যা ইচ্ছা তা করতেছে না, নির্বাচন যখন হয় না আপনি যেটা বলেন জনগণ তো না না নির্বাচন আওয়ামী লীগ যা ইচ্ছা তা করতেছে না, সরকারও যা ইচ্ছা করতে, সরকার তো জনগণের কল্যাণ করতেছে, যখন নির্বাচন আসে তখন আওয়ামী লীগের চেহারা চেঞ্জ হয়ে যায়, আপনি একটা সরকার কি করতেছে ভালো করতে কি পাবে তার না, কিন্তু একটা বাংলাদেশ আন্তর্জাতিক সূচকগুলো আঘাত না না প্লিজ প্লিজ।